Hello viewers, welcome to your favorite YouTube channel Treasure Hacks. You are learning English with me. Ajke tumra shikhbe model auxiliaries. Now model auxiliaries eta English grammar er ekta khubi guruttopurno chapter. Model auxiliaries er moddhe je important model auxiliaries gulo ache shegulo holo can, may, could, might, would, ought to, shall, will, used to, need e jatiyo. তো এদের প্রত্যেকটার ইউজেসগুলো আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে মডেল অক্সিলিয়ারিজগুলো বিভিন্নভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইউজ হয় এবং এরা খুব ওয়াইডলি ইউজ হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ভালো করে শিখতে গেলে মডেল অক্সিলিয়ারিজ কিন্তু আমাদের অবশ্যই খুব ভালো করে শিখতে হবে তাই আমি আশা করব তোমরা এই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি এই ভিডিওটার দিকে চোখ রাখো শেষ পর্যন্ত দেখো আই ক্যান গ্যারান্টি মডেল অক্সিলিয়ারি নিয়ে তোমাদের কোনো অসুবিধাই হবে না আজকে যে দুটো মডেল অক্সিলিয়ারি নিয়ে আলোচনা করব সেগুলো হলো ক্যান এবং মে শুরুতেই যে মডেল অক্সিলিয়ারিগুলো আমাদেরকে পড়তে হয় সেটা হলো ক্যান এবং মে ক্যান এটা সাধারণভাবে কোন ক্ষেত্রে আমরা ইউজ করি ক্যান সাধারণভাবে আমরা ইউজ করি কোনো এবিলিটি বা ক্যাপেবিলিটি বা সামর্থ্য বোঝাতে ক্যান আমরা ইউজ করি সাধারণভাবে কোনো সামর্থ্য বোঝাতে কোনো এবিলিটি বোঝাতে এবিলিটি বা সামর্থ্য বলতে সে সাঁতার কাটতে পারে তো সাঁতার কাটতে পারাটা এটা একটা সামর্থ্য একটা এবিলিটি সে গান করতে পারে গান করতে পারাটাও একটা ক্যাপেবিলিটি বা সামর্থ্য তিনি বাইক চালাতে পারেন সে গাড়ি চালাতে পারে ইত্যাদি তো যে কাজগুলো কোনো সামর্থ্য বা এবিলিটি বা ক্যাপেবিলিটি বোঝায় ক্যান আমরা বিশেষ করে সেই ক্ষেত্রগুলোতে ব্যবহার করি এবং মে যে ক্ষেত্রে আমরা সবথেকে বেশি ব্যবহার করি তা হলো কোনো সম্ভাবনা বোঝাতে টু ইন্ডিকেট পসিবিলিটি অর্থাৎ কোনো একটা জিনিস সম্পর্কে আমরা শিওর নই যে এই জিনিসটি হবে কি হবে না যেমন সাপোজ আমি বললাম আজ বৃষ্টি হতে পারে তো আই এম নট শিওর আজকে বৃষ্টি হবে কি হবে না বৃষ্টি হতেও পারে অথবা নাও হতে পারে তো সম্ভাবনা বোঝাতে যেখানে আমি শিওর নই বা নিশ্চিত নই যে এই ঘটনাটি ঘটবে কি না সেই ক্ষেত্রে আমরা মেকে বিশেষত ব্যবহার করি এছাড়া মেকে আমরা ব্যবহার করি টু টেক অ্যান্ড গিভ পারমিশন ফর্মালি যখন আমরা কারুর থেকে পারমিশন নিই যেমন ধরো একটা ছাত্র সে ক্লাসে ঢুকবে সে ক্লাসে টিচার রয়েছেন তো তাকে টিচারের থেকে পারমিশন নিয়েই ক্লাসে ঢুকতে হবে তো সে বলবে আমি কি ক্লাসে ঢুকতে পারি মে আই কাম ইন তো এই যে পারমিশন নেওয়া হচ্ছে এবং টিচার সেই স্টুডেন্টটিকে পারমিশন দেবেন কি হ্যাঁ তুমি ক্লাসের ভেতরে আসতে পারো ইয়েস ইউ মে কাম ইন দ্য ক্লাস তো পারমিশন দেওয়া বা পারমিশন নেওয়ার ক্ষেত্রে আমরা মে ইউজ করি পারমিশন দেওয়া বা পারমিশন নেওয়ার ক্ষেত্রে আমরা ক্যানকেও ইউজ করতে পারি ক্যান অলসো বি ইউজড টু গিভ অ্যান্ড টেক পারমিশন বাট এক্ষেত্রে ক্যানের ইউজটা একটু ইনফর্মালি হয়ে যায় আমি আসছি ব্রডলি এক এক করে প্রথমে তোমাদের বলি যে সামর্থ্য বোঝাতে আমরা ক্যানকে কিভাবে ইউজ করব সামর্থ্য বোঝাতে ক্যানকে কি করে ইউজ করব যেমন ধরো সে সাঁতার কাটতে পারে তাহলে সাঁতার কাটতে পারাটা এটা একটা সামর্থ্য বা এবিলিটি বা ক্যাপেবিলিটি এই বাক্যটিকে আমরা ইংলিশে কীভাবে লিখব যখনই আমরা মডেল অক্সিলিয়ারি দিয়ে কোনো সেন্টেন্স তৈরি করব এবং তোমরা জানো সেন্টেন্স বেসিক্যালি অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা পজিটিভ সেন্টেন্স হয়ে থাকে অর্থাৎ হ্যাঁ বাচক এবং না বাচক অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স এবং অপর একটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য তো সেন্টেন্সকে আমরা এই তিনভাবে লিখব বা দেখাবো তো প্রথমে আমি অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্সের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি সে সাঁতার কাটতে পারে অর্থাৎ তার সাঁতার কাটতে পারার সামর্থ্য বা এবিলিটি আছে পজিটিভ বা
অ্যাফার্মেটিভ সেন্টেন্স যখন লিখব যে কোনো মডেল অক্সিলারি ইউজ করি না কেন, শুরুতেই আমাকে লিখতে হবে সাবজেক্ট, অর্থাৎ যে ব্যক্তির সেই একটি বিশেষ সামর্থ্য রয়েছে, একটি একটি কাজ করবার সামর্থ্য রয়েছে। তো প্রথমেই আমাকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট লিখবার পরে ক্যান বা যে মডেল অক্সিলারি আমি ইউজ করছি, সাবজেক্টের পরে সেই মডেল অক্সিলারি লিখতে হবে এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তারপরে সেন্টেন্সের বাকি অংশটুকু। মনে রাখবে যখনই আমরা মডেল অক্সিলারি ইউজ করব, ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম বা V1 ফর্ম ইউজ করতে হবে, মডেল অক্সিলারির সাথে ভার্বের V1 ফর্ম ইউজ করতে হবে। প্যাসিভ ভয়েসে আমাদের, আমরা যখন এটাকে আবার প্যাসিভ ভয়েসে করব তখন পাস্ট পার্টিসিপেল ফর্ম বা V3 ফর্ম ইউজ করতে হয়, কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আমাদের অবশ্যই মডেল অক্সিলারির সাথে V1 ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে। তাহলে মডেল অক্সিলারি দিয়ে যখন আমরা সেন্টেন্স তৈরি করছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট, তারপরে যে মডেল অক্সিলারিটা ইউজ করতে হবে সেই মডেল অক্সিলারি, এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে সে সাঁতার কাটতে পারে, এখানে সাবজেক্ট হলো সে, তাহলে সাবজেক্টের জায়গায় লিখলাম সে। তারপরে দেখো এখানে সাঁতার কাটতে পারা এটা একটা সামর্থ্য, তাহলে এখানে আমরা কী মডেল অক্সিলারি ইউজ করব, ক্যান, কেননা সামর্থ্য বা এবিলিটি বোঝাতে আমরা ইউজ করব ক্যান। সো সাবজেক্টের পরে এখানে লিখব ক্যান, হি ক্যান, তারপরে এখানে ভার্ব হলো সাঁতার কাটতে পারা, ইংলিশ সুইম, SWIM, হি ক্যান সুইম। সাবজেক্ট মডেল অক্সিলারি V1, এই সেন্টেন্সে আর কোনো অংশ নেই, হিয়ার এন্ডস দ্য সেন্টেন্স, এখানেই সেন্টেন্সটার সমাপ্তি। এবারে যখন আমরা এই সেন্টেন্সেসগুলোকে নেগেটিভ সেন্সে দেখাবো, তার সাঁতার কাটতে পারার সামর্থ্য আছে, হি ক্যান সুইম বা সে সাঁতার কাটতে পারে। এবার যদি বলি তার সাঁতার কাটতে পারবার সামর্থ্য নেই, তাহলে বাংলাতে কি বলবো, সে সাঁতার কাটতে পারে না। তাহলে এটি নেগেটিভ সেন্সে বলছি যে এই যে সাঁতার কাটতে পারার সামর্থ্য সেটি তার নেই। তাহলে এখানে সে সাঁতার কাটতে পারে না, সে সাঁতার কাটতে পারে না। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা যখন নেগেটিভে লিখব, মডেল অক্সিলারি দিয়ে যখন নেগেটিভ করব, তখন মডেল অক্সিলারির পরে জাস্ট নট ইউজ করব, মডেল অক্সিলারির পরে জাস্ট নট ইউজ করব, অর্থাৎ এখানে ক্যানের পরে জাস্ট নট ইউজ করলেই আমার সেন্টেন্সটা হয়ে যাচ্ছে, সে সাঁতার কাটতে পারে না, হি ক্যানট সুইম। সে সাঁতার কাটতে পারে, হি ক্যান সুইম, সে সাঁতার কাটতে পারে না, হি ক্যানট সুইম। এবার যদি এটাকে প্রশ্ন করি, সে কি সাঁতার কাটতে পারে, তার কি সাঁতার কাটতে পারবার সামর্থ্য বা এবিলিটি আছে, তাহলে ক্যানটিকে আগে লিখব, ক্যান হি সুইম কোয়েশ্চেন মার্ক। তাহলে এভাবে আমরা মডেল অক্সিলারিকে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ সেন্সে ইউজ করব। অ্যাফার্মেটিভ যখন হবে সাবজেক্ট, মডেল অক্সিলারি V1, নেগেটিভ যখন হবে সাবজেক্ট, মডেল অক্সিলারির পরে নট, তারপরে V1 যেমন ছিল তেমন, যখন আমরা কোয়েশ্চেন করছি বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করছি, মডেল অক্সিলারিটা আগে লিখতে হবে, তারপর সাবজেক্ট লিখতে হবে। যেমন কাউকে প্রশ্ন করছি, সে কি সাঁতার কাটতে পারে, ক্যান হি সুইম। এবার সে গান করতে পারে, তাহলে হি ক্যান সিং, সে গান করতে পারে না, হি ক্যানট সিং। সে কি গান করতে পারে, ক্যান হি সিং। অমিত গিটার বাজাতে পারে, অমিত ক্যান প্লে অন গিটার, অমিত গিটার বাজাতে পারে না, অমিত ক্যানট প্লে গিটার বা অমিত কান্ট প্লে গিটার। এবং অমিত কি গিটার বাজাতে পারে, ক্যানটিকে আগে ইউজ করতে হবে, ক্যান অমিত প্লে অন গিটার। এইভাবে আমরা মডেল অক্সিলারিকে ইউজ করব। এবং এখানে তোমাদের আমি দেখালাম ক্যান কোথায় বিশেষত ইউজ হয়, কোনো সামর্থ্য বা এবিলিটি বোঝাতে।
তো সামর্থ্য বোঝাতে ক্যানকে আমরা কিভাবে ইউজ করি আমি দেখালাম। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। এরপরে আমি মেয়ের একটা ইউজ দেখাই। প্রথমত মেয়েকে আমরা যেভাবে ইউজ করি সেটা হচ্ছে টু ইন্ডিকেট পসিবিলিটি, অর্থাৎ সম্ভাবনা বোঝাতে। সম্ভাবনা অর্থাৎ যে বিষয়টা নিয়ে আমরা নিশ্চিত নই, উই আর নট সার্টেন অ্যাবাউট সামথিং, যে এই ঘটনাটা ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে। যেমন যদি বলি আজ বৃষ্টি হতে পারে, আজ বৃষ্টি হতে পারে, আজ বৃষ্টি হতে পারে, তো আজ বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে, উই আর নট শিওর অ্যাবাউট ইট। এবং মডেল অক্সিলারিকে তোমরা কিভাবে ইউজ করবে আমি ক্যানের ইউজটাতে দেখিয়েছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট মডেল অক্সিলারি ভি ওয়ান, যে কোনো মডেল অক্সিলারি ইউজ করো না কেন, অ্যাফার্মেটিভের সাবজেক্টের পরে যে মডেল অক্সিলারি ইউজ করছো সেই মডেল অক্সিলারি লিখবে এবং তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। নেগেটিভ যখন করবে মডেল অক্সিলারির পরে নট লিখবে, তারপরে ভি ওয়ান লিখবে। কোয়েশ্চেন যখন করছো শুরুতে মডেল অক্সিলারি লিখবে, তারপর সাবজেক্ট লিখবে। এক্ষেত্রেও এক্স্যাক্টলি সেইভাবেই হবে। তো আজ বৃষ্টি হতে পারে, এখানে সাবজেক্ট হিসেবে আমরা নেব ইন্ট্রোডাক্টরি ইট। তো ইট, তারপরে এখানে বৃষ্টি হতে পারে, যেহেতু এটা একটা সম্ভাবনা বোঝাচ্ছে তাই আমরা লিখব মে। তাহলে এখানে আমরা ইট, আইটি ইট, এটাকে সাবজেক্ট হিসেবে ধরলাম এবং একে বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট, ইট মে। এবারে মডেল অক্সিলারি হিসেবে মে বসলো, এখানে ভার্ব হচ্ছে রেন, ইট মে রেন আজ, টুডে, ইট মে রেন টুডে। এবার যদি বলি আজ বৃষ্টি নাও হতে পারে, তাহলে লিখব ইট মে নট রেন টুডে, ইট মে নট রেন টুডে। আর যদি বলি আজকে বৃষ্টি হতে পারে, মে ইট রেন টুডে, আজ সৌরভ আমাদের বাড়িতে আসতে পারে, তাহলে কি বলবো? এখানে সাবজেক্ট হলো সৌরভ, বাংলা বাক্যটা হলো আজ সৌরভ আমাদের বাড়িতে আসতে পারে। তাহলে সাবজেক্ট হলো সৌরভ এবং সৌরভ আমাদের বাড়িতে আসতে পারে, এটা একটা সম্ভাবনা প্রকাশ করছি, সে আসতেও পারে আবার নাও আসতে পারে। সো সৌরভ মে কাম টু আওয়ার হাউস টুডে, সৌরভ মে কাম টু আওয়ার হাউস টুডে। এবং এগুলো তোমাদেরকে কিন্তু বলা প্র্যাকটিস করতে হবে, এবং যত ইংলিশগুলো এগুলো বলতে পারবে তত তোমাদের এই জিনিসগুলো সহজে তোমরা শিখতে পারবে। সো সৌরভ আজ আমাদের বাড়িতে আসতে পারে, সৌরভ মে কাম টু আওয়ার হাউস টুডে, সৌরভ আজ আমাদের বাড়িতে নাও আসতে পারে, সৌরভ মে নট কাম টু আওয়ার হাউস টুডে। আর যদি প্রশ্ন করি সৌরভ কি আমাদের বাড়িতে আসতে পারে, মে সৌরভ কাম টু আওয়ার হাউস টুডে। তো আশা করি বুঝতে পেরেছো যে সম্ভাবনা বোঝাতে আমরা কিভাবে মে এই মডেল অক্সিলারিটিকে ইউজ করব। এরপরে তোমাদের দেখাই যে পারমিশন নেওয়া বা পারমিশন দেওয়ার ক্ষেত্রে আমরা মেকে ইউজ করি। পারমিশন নেওয়া এবং পারমিশন দেওয়া এই জিনিসটির ক্ষেত্রে আমরা মে এই মডেল অক্সিলারিটিকে ইউজ করি, এবং তার পাশাপাশি ক্যানকেও ইউজ করতে পারি। বাট এখানে বলে রাখি ক্যানের ইউজটা ইন টেকিং অর গিভিং পারমিশন হলো ইনফর্মাল ইউজ। যখন আমরা ইনফর্মালি কোনো কথা বলি বন্ধু বান্ধব বা রিলেটিভদের সাথে, তখন পারমিশন দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে আমরা ক্যান ইউজ করতে পারি। কিন্তু যখন ফর্মালি বলছি, অর্থাৎ ধরো কোনো টিচারের কাছ থেকে আমরা পারমিশন নিচ্ছি বা অফিসের বসের কাছ থেকে পারমিশন নিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু পারমিশন নেওয়ার ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে মে। তো পারমিশন নেওয়া, যেমন আমি কি আপনার সাথে কথা বলতে পারি? হয়তো তুমি কোনো অফিসের বসের সাথে বা কোনো একজন অফিসারের সাথে তুমি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছো বা তার সাথে কথা বলতে চাইছো, তো তার পারমিশন নেওয়াটা জরুরি কি, আমি কি আপনার সাথে কথা বলতে পারি? তো পারমিশন যখন নেওয়া হচ্ছে এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের মতো হবে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আমাদের করতে হবে মে আই। এখানে মডেল অক্সিলারি হিসেবে প্রথমে মে বসলো, তারপরে সাবজেক্ট হলো আই, মে আই। এবার কথা বলা টক, মে আই টক
to you. May I talk to you? আমি কি আপনার পেনটা ইউজ করতে পারি? May I use your pen? আমি কি আপনার মোবাইলটা ইউজ করতে পারি? May I use your mobile? আমি কি আপনার নিউজ পেপারটা পড়তে পারি? May I read your newspaper? আমি কি তোমার বইটা নিতে পারি? May I take your book? তো এভাবে আমরা মেয়েকে পারমিশন নেওয়ার ক্ষেত্রে ইউজ করব। এবং যখন আমি কাউকে পারমিশন দিচ্ছি, ধরো এই কথাটা আমি কাউকে বললাম কি May I talk to you, আমি কি আপনার সাথে কথা বলতে পারি, এবং সে যদি আমায় পারমিশন দিয়ে থাকে যে হ্যাঁ আপনি কথা বলতে পারেন, তো সে কিন্তু বলবে ইয়েস ইউ মে, ইয়েস ইউ মে। এবার যদি তার উত্তর না হয়, তার উত্তর না হয় তো পারমিশন যখন আমি দিচ্ছি না, কেউ আমাকে আমার কাছে পারমিশন চাইলো, তাকে যখন আমি পারমিশন দিচ্ছি, আমি এভাবে বলতে পারি ইয়েস ইউ মে। এবার যদি আমি তাকে পারমিশন না দিয়ে থাকি, না তুমি এখন আমি তোমার সাথে কথা বলতে পারবো না, বা কেউ আমাকে বললো May I ইউজ ইউর মোবাইল, আমি কি আপনার মোবাইলটা ইউজ করতে পারি, আমি যদি পারমিশন দিয়ে থাকি আমি বলবো ইয়েস ইউ মে ইউজ মাই মোবাইল, বা ইয়েস ইউ মে। আর যদি না দিয়ে থাকি, না আপনি আমার মোবাইলটা ইউজ করতে পারেন না, সেক্ষেত্রে যখন আমি পারমিশন দিচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু মে ইউজ করবো না, বলবো নো ইউ কান্ট, নো ইউ কান্ট, বা নো ইউ কান্ট। পারমিশন না দেওয়ার ক্ষেত্রে আমরা ক্যানট ইউজ করব। আবার ইনফর্মালি পারমিশন দেওয়া বা নেওয়ার, পারমিশন দেওয়ার ক্ষেত্রে বা নেওয়ার ক্ষেত্রেও আমরা ক্যানকে ইউজ করতে পারি। ক্যান আই ইউজ ইয়র পেন, বা ক্যান আই ইউজ ইয়র মোবাইল, এটাও বলতে পারি, বা ক্যান আই কাম ইন। যখন ইনফর্মালি আমরা কারুর সাথে কথা বলি, সেটা ফ্রেন্ডস বা রিলেটিভসদের সাথে, এবং ফর্মালি যখন পারমিশন নিচ্ছি, তখন কিন্তু আমাদের মে ইউজ করতে হবে। প্রথমে মে লিখব, তারপরে সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে মেয়ের আরেকটা ইউজ হচ্ছে টু ইন্ডিকেট উইশ, টু ইন্ডিকেট উইশ, অর্থাৎ কোনো ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা। যেমন আমরা বলে থাকি ঈশ্বর তোমার মঙ্গল করুক, তাহলে সেক্ষেত্রে কী বলবো? ঈশ্বর তোমার মঙ্গল করুন, ঈশ্বর তোমার মঙ্গল করুন। তো আমি এটা একটা উইশ বা ইচ্ছে বা প্রার্থনা করছি, সেক্ষেত্রে আমি মে দিয়ে এই সেন্টেন্সটা বিগিন করব। তাহলে প্রথমে লিখব মে, এবং তারপরে এখানে যে ক্রিয়াটা আছে, এখানে ক্রিয়াটা হচ্ছে মঙ্গল করা। তো মঙ্গল করা আমরা ইংলিশে ব্লেস দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এই মঙ্গল করা বা আশীর্বাদ করা, এই কাজটি করবেন হচ্ছে গিয়ে ঈশ্বর। তো এখানে সাবজেক্ট হলো গড, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। আমরা এখানে এক্সক্লেমেটরি মার্কও দিতে পারি, মে গড ব্লেস ইউ। তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও, তো আমরা বলবো মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং। তুমি অনেক দিন বাঁচো, তুমি দীর্ঘজীবী হও, তুমি জীবনে সফল হও, মে ইউ বি সাকসেসফুল ইন লাইফ, বা মে ইউ সাকসিড ইন লাইফ। তুমি জীবনে সফল হও, মে ইউ সাকসিড ইন লাইফ, বা মে ইউ বি সাকসেসফুল ইন লাইফ। তো এভাবে আমরা উইশ প্রকাশ করতে, প্রার্থনা বা ইচ্ছে প্রকাশ করতে আমরা মেয়েকে ইউজ করব। আবার ক্যানের আরেকটা ইউজ যেটা বলেছিলাম, কোনো সাজেশন দেওয়ার ক্ষেত্রে আমরা যেমন বলতে পারি হ্যাঁ তুমি এই বইটি পড়তে পারো, ধরো কোনো একটা সাবজেক্ট, জিওগ্রাফি হোক, হিস্ট্রি হোক, ইংলিশ হোক, আমি কোনো একটা রাইটারকে নাম তাকে সাজেস্ট করছি যে তুমি এই রাইটারের বইটা পড়তে পারো। তো কাউকে কিছু সাজেশন দেওয়া, সেক্ষেত্রে আমরা ক্যানটা ইউজ করতে পারি, যে তুমি ইউ ক্যান রিড দিস বুক,
তুমি ওখানে যেতে পারো, ইউ ক্যান গো দেয়ার, তুমি এই কাজটা করতে পারো। সো টু ইন্ডিকেট সাম সাজেশন, যখন আমরা কাউকে সাজেশন দিই সেক্ষেত্রে আমরা ক্যান এই মডেল অক্সিলারিটা ইউজ করি। আশা করি ক্যান এবং মে কোথায় কীভাবে তোমরা ইউজ করবে এই ভিডিওতে বুঝতে পেরেছো। এই মডেল অক্সিলারিগুলো আমরা বিভিন্নভাবে ইউজ করি, এবং বলে রাখি যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের কাছে এই জিনিসগুলো সহজ সাধ্য হবে। যদি কোনো ডাউটস বা প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আই শ্যাল বি ভেরি হ্যাপি টু রেসপন্ড টু ইয়োর কোয়ারি। এবং যারা আমাদের চ্যানেলে নতুন, কনসিডার সাবস্ক্রাইবিং আওয়ার চ্যানেল অ্যান্ড প্লিজ প্রেস অন দ্য নোটিফিকেশন আইকন টু গেট রেগুলার আপডেটস অফ মাই আপকামিং ভিডিওস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।